নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের স্বাগত উইথ ভিলেজ ফুড। আর আজকে দেখুন, খুবই ছোটো সাইজের কিন্তু ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছ দিয়ে আর লাই পাতার ডাটি দিয়ে খুব সুন্দর একটা চচ্চড়ি করব। আর যেগুলো চাকা মাছ থাকবে সেগুলো দিয়ে আর বেগুন দিয়ে খুব সুন্দর একটা রান্না করব। আপনারা কিন্তু পুরো অবশ্য ভিডিওটা দেখবেন, অবশ্য ভালো লাগবে আর সঙ্গে থাকবেন। এটা কিন্তু একটু ছোট সাইজের ইলিশ মাছ, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। মাছটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব আর একবারে স্নান টান সেরে একবার রান্না করে চলে আসবো। এখন টাটকা টাটকা লাই পাতা নিয়েছি, কিন্তু পাতাটা কিন্তু দেব না আমি, শুধুমাত্র ডেটাটা দিয়ে আজকে আর ইলিশ মাছের মাথা দিয়ে করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আর যেমনটা বলেছিলেন, একদম সানুন সেরে একদম রান্না করে চলে এসেছি। এটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তাই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষে, করে ধুয়ে নিয়ে এসেছি। এবার তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার এক এক করে যাকার সাইজের মাছটা দিয়ে দেবো। এই লাই পাতা ডাটির সঙ্গে কিন্তু দুটো আমি ক্যাপসিকাম ঢেলে দেব, আর একটা আমি আলু দিয়ে দেব তার সঙ্গে। আর এদিকে দেখুন, খুবই টাটকা টাটকা কিন্তু খুব লম্বা লম্বা বেগুন, এটা দিয়ে আজকে মাছের তেল জাল করব। সবজিটা কেটে নেব, প্রথমে কেটে নেব ক্যাপসিকাম। যেরকম ক্যাপসিকাম লম্বা লম্বা করে দেবো, এরকম সেরকম লাই পাতার ডাটিটাও লম্বা লম্বা করে দেবো। নিয়েছি, এবার লাই পাতার ডাটিটা কেটে নেব। প্রথমে আলুটা ছিলে নেব, আলুটা ছিলে নিয়েছি আর এরকম লম্বা লম্বা করে আলুটাও দিয়ে দেব। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার বেগুনটা কেটে নেব, কিন্তু অনেকটা তেল বেরিয়েছে তাই এটা বের করে নেব। এই তেল দিয়ে তেল জাল করব, অল্প একটু ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, খুব সুন্দর করে এটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তাতে দিয়ে দেবো সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা। তো লাই পাতার ডাটিটা কিন্তু অন্যরকম বানাবো, তাই আমি তেলের মধ্যে দিয়ে দেবো ধনিয়া কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরা গুঁড়ো, লবণ। ভাজার মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো, টাকা সবজি দিয়ে দেব, অল্প একটু জল দেব। অল্প সময়ের জন্য চাপা দিয়ে রেখে দেবো, ততক্ষণ সবজিটা হয়ে যাবে। ঠিক আছে, দেখুন কী সুন্দর হয়েছে সবজিটা। এবার নামিয়ে নেব বেগুনের তেল জাল বাজার জন্য, দিয়ে দেবো কড়াতে সর্ষের তেল, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো। যেহেতু তেল জাল তাই আমি একটু লঙ্কা গুঁড়ো তো বেশি করে দেবো, একটু জল দেবো, একটু কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো, ধুয়ে রাখা বেগুন দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আপনারা দেখেছেন কী রকম আমি মাছের তেল জালটা বেগুনের করেছি। আর এটাকে বলা হয় যে আমাদের এখানে বলা ইলিশের ছোটো ভাই, তাই আমি ইলিশটা বলতে পারলাম না, তা ছোটো ভাইটাই বলবো। এটা সাইজে কিন্তু ছোটো ছিল, কিন্তু খেতে কিন্তু অনেকটা দারুণ লাগে, ভালো লাগে খেতে। আর ওই যে মাছের মাথাগুলো দিয়ে আর ইয়ে লাই পাতার ডাটি দিবেন, এটাও কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই কিন্তু আপনারা ঘরে ট্রাই করবেন আর এরকম বানিয়ে খাবেন, ভালো লাগবে খেতে। অবশ্যই যদি ভালো লাগিয়ে থাকে তো মা লক্ষ্মী চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অথবা কমেন্ট করে জানিয়ে দেবেন কীরকম হয়েছে কীরকম না। আর এরকম রান্না পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।